আমি দেখো বন্ধুরা হাঁসের বাচ্চা লোডিং করা হইতেছে কাঁচাতে তো এই কাঁচাটির ভিতরে পঞ্চাশটা করে ডোকানি হয় তো এইখানে কিছু কিছু বাচ্চা গেছে গন্ডাছরা আর কিছু গেছে আমার বাড়ির কাছে হালালি তো হালালির মালটা ফাটাই দিছি আর গন্ডাছড়ার মালটা একটু অপেক্ষাকরণ লাগছে তাই না একটা ইয়ে হয়েছিলো পথ অবরোধে পড়ছিল তো পদ বড়দের আইতে একটু লেট হয়েছে তো এটা লেগে অপেক্ষা করুন লাগবে তার এগিয়ে অনেকটা সময় এই দেখো বাচ্চাটা লোডিং করার সময় গিয়ে আমি ইয়ে করতেছি আর দেখো যারা আশা করি সিনো বাচ্চারা তারা সিনবা যে দেশি না সোনালি এই খাগি ক্যাম্বেল খাগি ক্যাম্বেল হাঁসটা আর দেশি হাঁসটা অনেকটাই পার্থক্য থাকে ওই যে দেশি হাঁসটা হইলে এই যে বিভিন্ন কালারের থাকবো আর কাকি কেম্বেল হইলে বেশিরভাগই খালা থাকবো ঠিক আছে তো এটার দিককে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কাকি কেম্বেল আর কোনটা দেশি আর আপনারা অনেকেই ফোন করেন যে দেশি উইবনী দেশি উইবন নি পিওর দেশি উইবনী হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে এটার দিকে আপনারা নিশ্চিন্ত থাকেন হুম দেশি কইলে দেশিই দিব আর বিশেষ করে আমি দেশিটাই লি জুটটা দিছি বেশি এটা আমি আরও দুই তিনটা ভিডিওতেও কইছি দেশিটার যে চাহিদা সোনালি আর এটা চাহিদা থাকতো না আগে পরে এটা জানাই আছে তো এটা লেখা তোমরা নিশ্চিন্তে মতো নিতে পারো কোনো অসুবিধা নেই গ্যারেন্টিও দেওয়া মাল আছে আর বাচ্চাও কিন্তু একদম টাটকা বাচ্চা বাচ্চা কিন্তু নেওয়ার পরে মোটার এটা হইতো না এটা লেখেন নিশ্চিন্তে দেখেন একদম সুন্দর তরতাজা বাচ্চাই দেখো হুম করে দেখছো অনেক কামান দিছিলাম কাওয়ান আসেনি কিচ্ছু নাই খেয়ে সে সব তো ওইটা লিগে একদম চিন্তা করুন একদম বাচ্চার মর্টালিটিও খুব কম হইব একদম নাই কইতে গেলেই চলে এ কিছুদিন আগে দশ দিন আগে একজনের নিচে কয়েকদিন আগে যে একটা দিলাম হালালি এগারো আসা নামাইছিলাম বাচ্চাটা ওই থাই নিয়েই হালালি আবার খা তো তাই নিয়ে শুরু থাকতেই বাচ্চা মানে গ্রোথ ভালো হয়েছে তো ফটার ফট চালাইছে আর মোটামুটি শুরু শুরু থাকতেই বে চালাইতে পারছে কারণ বাচ্চার তো চেহারাওয়ালা বাচ্চার চেহারাওয়ালা তারপরে বাচ্চার গ্রোথও বালা আর বাংলার মালটা যারা লোন তারা তো মনে করেন যে এটা বর্ডারে কতভাবে আডোক হয়ে করে এটা বেশিরভাগ মর্টালিটি হইয়া জায়গা তো আমার এখানের যে মালটা এটা থেকে তোমরা নিশ্চিন্তে দেখো মর্টালিটি হইতো না বাংলার মালটা হইলে দেখবা পাসন্দি আলাদা লেখা দেখে কী হয় কি না জিমাইয়া জুমাইয়া মেরা যায় বাগা কিন্তু আমরা এখানের মালটা একদম টাটকা পাইতেছো তোমরা তোর তাজা মালটা বাইতেছো হ্যাঁ হ্যাচিংয়ের মালটা বাইতেছো কোনো ঝামেলা নাই আর এটা তো রাস্তা আটক উডোক হয়ে একদিন দুই দিন আটক হয়ে যে এটার দিকে মোটার এটা হয় তো তোমরা নিশ্চিন্ত মতে নিতে পারো কোনো চিন্তার বিষয় নেই আর হাঁসের বাচ্চার তো ব্রুডিংটাই এরকম বেশি লাগে না হালকা পাতলা দু একটা লাইট দিয়ে রাখলেই চলে তো তারা এই লাইটের দিকে যখন হিটের দরকার লাগবে যাইব এমনি তো হাঁসের শরীরটা অনেকই গরম তো ব্রুডিংয়েরও এরকম বেশি একটা দরকার পড়ে না এটার লিগে তোমরা নিশ্চিন্ত থাকো আর মুরুক রইলে হালকা একটু ব্রুডিং লাগে আর অক্ষণে তো ব্লুডিংয়ের দরকারই নাই অক্ষণে ব্রুডিং তো লাগবো মুরুগেরও জাস্ট মানে মোটামুটি কিছু লাইট দিয়ে রাখলেই চলবো এতটা কেয়ার করন লাগতো না যে হিটটা হইতেছে না হইতেছে কোনো বেশি একটা কেয়ার করন লাগে না তো অক্ষণে তোমরা যারা নতুন আছো তারা ডুবাইতে পারো আর যারা পুরাতন আছে তারা তো সবসময় সব সবসময় ফারে তারা লেখা তো ইজি আর যারা নতুন আসো তারা ওখানে নিয়ে আস্তে আস্তে শিখতে পারো কীভাবে কী করণ লাগবো আর নতুন একটা মেশিনের ভিডিও দেবো মেশিনটা রেডি করা হয়েছে তো দেখি কালকে প্রশ্নই ভিডিওটা দেওয়া দিতে পারি তেল আমরা যাইবো মেশিনটা তো তোমরা চাইলে মেশিনের পার্টস নিতে পারো হুম মেশিন নিতে পারো বাচ্চা নিতে পারো দেশি মুরগের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা মেশিনের পার্টস এগুলো নিতে পারো আর হাঁসের ভ্যাকসিনটা এমনি সম্ভবত আমাদের এদিকে ত্রিপুরাতে পাওয়া যায় না ঠিক আছে তো পাওয়া যাইলে তো ভালো যারা লইতে পারবেন তারা দিবেন আর নাইলে তো ভ্যাকসিনটা এইভাবেই এখন আপাতত চালাইয়া যাইতে লাগবো এমনিতে ভ্যাকসিনটা এরকম বেশি একটা ইয়ে হয় না তো শীতের দিনে রোগটা মুরুগের যে মনে হয় শীতের দিনে হাঁসেরও এই শীতের দিনেই আয় রোগটা তো যারা ডিমের লিগা ইয়ের লিগা তারা তো মোটামুটি ধরে এই বৃষ্টির সিজনেই শেষ করে নেব শীতের সিজনে মাংসের লিগা আবার আসার চাহিদা আছে ভালো তো দেশি হাঁসটা যেমন ডিমেরও দাম আছে আর ইয়েরও দাম আছে এই মাংসেরও দাম আছে আর কাকি ক্যামেরাটা ডিম বেশি দিলে কিন্তু ডিমেরও দাম কম আর মাংসেরও চাহিদা কম মাংস পেরে বেচবার সময়টা বেশি একটা সেই হয় না তো তোমরা চেষ্টা করো দেশিটা নেওয়া করার দেশি বাচ্চার কিন্তু সাইজেরই খুব ভালো হইব আর যদি কেউই ডিম করাইতে চাও ডিম আমার কাছেই সিল করতে পারবা কোনো চিন্তা নেই আমি যতজনই বেচা নিতে যদি ডিম দিতে চাই আমি ডিম নিতে রাজি আছি তোমরা ডিম দিতে পারবা যত খুশি ডিম পারলে তোমরা ডিম দিবা আর যদি মাংস কইরা ব্যস্ত চাও মাংস কইরা ব্যস্ত করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইরকম রকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা